তো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল উত্তম মোটর ব্লগ। আর আজকে আমার সঙ্গে আছে রাজু, একে তোমরা ভালো করেই চেনো, কারণ এ আমার সঙ্গে অনেক ভিডিওতে আছে। আর আজকে আমরা যেখানে আছি সেটা হলো আমাদের রায়গঞ্জে, চলে এটা সবাই কলিক ফরেস্ট বলেই চেনে। আর এটা হলো এশিয়ার বৃহত্তম পক্ষীরালয় ঠান্ডার সময়, জানুয়ারি ফেব্রুয়ারি, তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে মানে অনেক দেশ থেকে, ঠিক বললাম তো, বিভিন্ন দেশ থেকে মানে পাখি, অনেক অনেক ধরনের পাখি দেখা যায়। যদি তোমরা কেউ আসতে চাও এখানে, তাহলে শীতের সময়ে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অবশ্যই এসো, এসে একবার ভিজিট করে যাও। বেসিক্যালি আজকে রায়গঞ্জে আসার উদ্দেশ্য হলো যে আমার যে জেরক্সিং সেন্টার আছে সেটা একটু প্রবলেম দিচ্ছে, মানে জেরক্স নিচ্ছে না, প্রিন্টও হচ্ছে না, কিছু হচ্ছে না, সেই কারণে আসা। তো ভাবলাম এটা কেন ব্লগ করাই যায়, কয়েকদিন হলো ব্লগ তো আপলোড দেওয়াও হয়নি, সবাই তো ভুলে গেছে যে উত্তম মোটর ব্লগ নামে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। তো সেই কারণে ভাবলাম যে আমাদের যে রায়গঞ্জ কুলিক ফরেস্টটা আছে এটাও একটু তোমাকে দেখে নিই, দেখে নিয়ে কাজগুলো কাজও হবে আমার, তোমাদেরকে দেখা হবে। তো সেই কারণে ফরেস্টে আসা, কিন্তু যে মেন ফরেস্টটা মেন গেট সেটা হলো বন্ধ, এখন বন্ধ আছে, কবে খুলবে ঠিক নেই। তো ওর যে চারিপাশের যে এলাকাগুলো আছে, চারদিকের যে এলাকাগুলো আছে সেগুলো তো তোমাদেরকে দেখানো উচিত আমার হিসেবে, তাই কি না? তো চলো এনজয় নাও ব্লগের আর দেখো। সো চলো লেটস সি গাইস। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই দাদা তোর সেট আপটা একটু দেখা, যে কী করে ভিডিও করিস, কী দিয়ে ভিডিও করিস। তো আমি ভাবছিলাম যে অনেকে হবে, তারপর একটা স্পেশাল ভিডিও বানাবো তোমাদের জন্য যে আমার ফুল সেট আপ। বাট অনেকেই কমেন্ট করছে, অনেকেই আমাকে ফোর্স করছে বলার জন্য, তো ভাবছি কেন না নেক্সট ভিডিওতে করা যায়। তো আমি এম করছি, আশা রাখছি এই ভিডিওতে 100 লাইক, যদি এই ভিডিওতে 100 লাইক হয় তাহলে আমি আমার ইউটিউব সেট আপের পুরো ডিটেলস নিয়ে আসবো। তো চলো তাড়াতাড়ি লাইক করো, আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কী করবে ভাই? সাবস্ক্রাইব করবে। কী করছো ভাই? সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। হ্যাঁ, লাইক কমেন্ট অবশ্যই, আর এম রাখছি 100 লাইক, তো করে দাও। আর এই যে দেখছো এটা হলো কুলিক নদী, মানে কুলিক নদী আর কুলিক ফরেস্ট একই, একটাই। তো এটা হলো যে মানে আমাদের রায়গঞ্জ থেকে যাওয়ার সময়, রায়গঞ্জ থেকে কুলিক ফরেস্টে যাওয়ার দিকে হাতের যে বাঁ দিকে পড়বে একটা ফরেস্ট আছে, সেখানে এখানে আপাতত কোনো কিছু নেই, অ্যালাউ নেই, মানে অ্যালাউ বলতে কোনো কিছু নেই, এন্ট্রি ফি লাগে না, কিছু লাগে না, জাস্ট একটা সুন্দর জায়গা। তো আমরা এখানে আছি, মানে সেম ফরেস্টে সেম একই আছে, তবে এটা এখানে ফ্রি, কোনো পে করতে হয় না। তো সেই কারণেই এখানে এসে তোমাদেরকে দেখাতে। আর আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ না, হয়তো উপরে পাখিগুলো মানে অনেক পাখি টাখি উড়াউড়ি করছে, এদিক ওদিক ঘোরাফেরা করছে। তো তোমরা চাইলে আসতে পারো, অবশ্যই এসে একবার দেখে যেতে পারো। তো কথা হচ্ছে এটা এখন লকডাউনের কারণে বন্ধ আছে, না তোমাদের দেখতাম এই সম্পূর্ণ ভিউ। রাজু বল কিছু বলবি, কি বলবো, জায়গাটা আজকে ফ্রেন্ডশিপ ডে বল কিছু। হ্যাঁ, আজকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, সব বন্ধুগুলাই সুখে থাকো, শান্তিতে থাকো, সবাই ভালো থাকো। আচ্ছা, আর হচ্ছে আমরা আজকে ঘুরতে আসছি ফরেস্টে, জায়গাটা খুব ভালো, যদিও ফরেস্টটা বন্ধ আছে তবু আমরা আউটসাইডারগুলো ঘুরছি, খুব ভালো লাগে। তো আমরা এখন ফরেস্ট থেকে বেরোবো, কারণ আমাদের অনেক কাজ এখনও বাকি আছে। কাজ বাকি বলতে জেরক্সিং সেন্টারের যেখানে আমি কিনেছিলাম সেখানে যেতে হবে। রাজু আমার জন্য ওয়েট করছে উপরে, তো এটা একটু অনেকটা উপরে উঠতে হয়। তো ফরেস্টে যাও রাস্তা সামনের দিক থেকে, ঠিক আছে? আর এটা হলো ওই দিকটা হলো মেন ফরেস্ট, আর এটা হলো যেখানে আমরা এসেছিলাম। এখানে কোনো পে টে করতে হয় না, জাস্ট খোলামেলা। জায়গাটা সত্যি খুব সুন্দর, তোমরা কেউ ঘুরতে আসলে অবশ্যই আসবে ঘুরতে, একবার ঘুরে যাও। তো আমরা এখন যাচ্ছি আমাদের কাজে, আর এটা হলো কুলিক নদী, তোমাদের একটু দাঁড় করাই দেখাই। তো এটা হলো কুলিক নদী, ঠিক আছে? আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে এটা হলো কুলিক ফরেস্ট, কুলিক নদী, কুলিক ফরেস্ট, দুটো একসঙ্গে। তো আমরা এখন ঢুকবো হচ্ছে সেন্ট্রাল মার্কেটে, সেন্ট্রাল মার্কেট, চলো দেখি দোকানটা কি আগে খোলো না বন্ধ, দোকানটা খোলা আছে। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি, আর আমি এখন আছি গোয়ালপাড়ার পার্কের
একটু এগিয়ে বাড়ি যাওয়ার রাস্তায়। তো ভিডিও ভালো লাগলে একটু জানো কমেন্টে কেমন হয়েছে। আর ভালো লাগার মতো আজকে সেরকম কিছু একটা নেই যে ভালো লাগবে ভিডিওতে, জাস্ট র্যান্ডামলি ছেড়ে দিলাম কারণ অনেকদিন থেকে আপলোড দেওয়া হয়নি। আর খুব তাড়াতাড়ি ভিডিও আসবে ঝাড়খণ্ড, কারণ আমি ঝাড়খণ্ডে যাচ্ছি, ঝাড়খণ্ডের ব্লগ দেখবে কয়েকদিন পর। তো আপাতত এনজয় নাও, এটুকু তাই আর ভালোবাসা, লাভ ইউ অল। সো চলো আজকের মতো, বাই।